ভারত বাংলাদেশে মাপিরনি নাই না, মাপির নাই, কিন্তু মেসরে আছে, মেসর মাজার পূজার দেশ, ভালো করে শুনে। এই জন্য মিশরে লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে না, ভেজালযুক্ত ইসলাম নিয়ে আসে, অধিকাংশই ভেজাল মগজ করে নিয়ে গেছে আর ভেজাল নিয়ে ফিরে এসছে। হ্যাঁ, দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা, সেখান থেকে যে সহি আগেদা শিখা আসবে যে ভাবেন যে আরব দেশে, এটা হবে না, সাধারণত হয় না। কুসংস্কার নিয়ে যায়, কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে। সৈয়দা জাইনাব এক পিরনির বিশাল মাজার আছে মিশরে, জি আহমদ রেফাইয়ের মাজার আছে, সৈয়দ বদউইয়ের মাজার আছে, এরও বড় বড় পীর যেন বাংলাদেশে বড় বড় যে সব মাজারগুলো আছে ওই রকম মাজার সেখানেও আছে। জি, আর এরা তো বলতে হবে না, ফিতনার জায়গা, সবচেয়ে বড় মাজার পৃথিবী, সারা দুনিয়ার মাজার পূজারীরা সেখানে হাজিরা দেয়, সেটা হচ্ছে হ্যাঁ আব্দুল কাদির জিলানির নাম বলা যাবে না, বিনা উজুতে নাম বললে কসম পড়ে যাবে, এটা বাঙালি ধর্ম, ইল্লা মাশাআল্লাহ যেসব বাঙালিকে আল্লাহ শিরক মুক্ত করেছেন, জি এটা বাঙালিদের কাছ থেকে শোনা, তাই না? এই জন্য বললাম বাঙালি ধর্ম, এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই। আল্লাহর নাম যদি কেউ নেয় বিনা উজুতে, কিছু পড়বে না, কিছু যায় আসে না, তো আল্লাহর চাইতে বড় দিলেন। রসুলের নাম যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিই বিনা উজুতে, আমার যেন উজু নাই ধরেন এখন, তা তো কিছু যায় আসে না, কিন্তু বড় পীরের নাম নেওয়া যাবে না, গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী, আল্লাহর গুণটি এই জিলানিকে মৃতকে দিয়ে দেওয়া, এর চেয়ে তো বড় কুফর আর শিরকি আছে, স্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। ভালো করে শুনুন, ইয়াদউলিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে শরীক যদি কাউকে ডাকে, দাখালান নার, তাহলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, স্পষ্ট হাদিস। দুই নম্বর কারণ কুফরি, সেটা নাস্তিকতা হোক, যে আল্লাহর অস্তিত্বই অস্বীকার। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, কুফর মানে অমান্য করা, কুফর মানে অবিশ্বাস করা, সবগুলি অর্থ কুফরি মানে এগুলো করে। কাফের বলা কোনো গাল না, যে অমান্য করে, অবিশ্বাস করে আর অস্বীকার করে, কি যা ইসলামে সুস্পষ্ট প্রমাণিত, ইসলামে যা সুস্পষ্ট অস্পষ্ট নয়, মানে ইজতিহাদি মশলা না, যে ফিকহি মশলা ইজতিহাদ, হ্যাঁ কেউ বলছে মানসুখ, কেউ বলছে মানসুখ হয়নি, আসে জন্য রফেদিন কেউ অস্বীকার করছে না, কাফের হবে না, কারণ ইজতিহাদের বিষয় রয়েছে, যদিও ভুল, ভুলে আছে তারা, কিন্তু স্পষ্ট পাঁচক তো সালাত, স্পষ্ট রমজান মাসের স্যার, হ্যাঁ সয়াম, স্পষ্ট হচ্ছে সন্নাতে মক্কাদা হলেও বা ওয়াজিব হলেও কোরবানি, হ্যাঁ কেউ যদি বলে না কোরবানি নাই ইসলামে, তাহলে কাফের হয়ে গেল। তো কাফের এক নম্বরে কাফের হচ্ছে যে নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বা আল্লাহর, হ্যাঁ আল্লাহ যে সর্বশক্তিমান সেটা অস্বীকার করে, অথবা আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করে, আমি জিব্রাইল মিকাইলও দেখিও না মানিও না, তাহলে কাফের। আল্লাহর কিতাব তাওরাত এঞ্জিল জবুর এগুলো আল্লাহর কিতাব, এগুলো মানি না, বিকৃতটা বিকৃত যেগুলো এখন বিকৃত হয়েছে, কিন্তু আসল তাওরাত এঞ্জিল জবুর এগুলি আল্লাহ নাজেল করেছেন আম্বিয়া রাসূলরা, এটা মানতে হবে, এটা না মানলে কাফের। সেগুলি না যদি আল্লাহর কিতাব বলে না মানেন তাতে যদি কাফের, তাহলে কোরআনকে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, তাহলে সে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই, দিবা লোকের মতো। রসুলগণকে কেউ, একজন রসুলকে কেউ যদি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রসুলি, রসুলের মাঝে কোনো পার্থক্য করতে পারবে না, যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো রসুল মানি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মোহাম্মদ সাকে মানে না, সেজন্য আমি মুসাকে মানি না, আমি ঈসাকে মানি না, কাফের, কাফের। আমরা সমস্ত রসুলকে মানি, যাদের নাম কোরআনে কারিমে রয়েছে, 25 জনের নাম রয়েছে কোরআনে কারিমে। তারপরে পরকালের কোনো কিছু যদি অস্বীকার করে, কেউ যদি পুলিশের হাতে অস্বীকার করে, হ্যাঁ আল্লাহর সামনে হিসাব হবে হাজিরে যদি এগুলো অস্বীকার করে, নেকি আর গুনহার ওজন হবে যদি অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে ইত্যাদি, তাহলে কাফের। কোন একটি তকদিরকে কেউ অস্বীকার, তকদির বলে কিছু নেই, কাদেরিয়া যারা তকদির অস্বীকার করেছে, অথবা তকদির সব কিছু আমরা পাথরের মতো, যখন লিখায় আছে তার করে লাভটা কিছু, করে ও লাভ নেই, না করে ও লাভ নেই, যা আছে তা আছে, বাকি জবরিয়া
নিজেকে পাথরের মতো মনে করে, আপনার পাথরের মতো, পাথর হলে বাসাতে পাথরের মতো থাকতেন, এখানে কী করে এলেন, হ্যাঁ কী করে খাওয়া দাওয়া করছেন, পাথর খেতে পারে না? তো এই যে দলগুলি বেরিয়েছে তকদিরের ক্ষেত্রে, হয় তকদির অস্বীকার করা মানে বা তকদিরই সব কিছু আর কর্মের কোনো আমাদের কোনো ক্ষমতা নেই, এইগুলো সব কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার 150 থেকে 151 তে বলছে, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলগণকে অস্বীকার করে, অমান্য করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, যে আল্লাহকে মানবো রাসূলকে মানবো না, অমুক রাসূলকে মানবো অমুককে মানবো না, আল্লাহর এটা মানবো এটা মানবো না, আমি সবই মানতে পারছি কিন্তু এই যে এত বড় দিনে ক্ষুধায় মানুষ থাকতে পারছেন বিভাষায় রোজা, এটা মানতে পারছেন কাফের। জাকাত আজকাল নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামা নেই, তারা সাহাবী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে, তাই না? অনেকে নবী সঙ্গে দেখেছে কিন্তু বলছে নবী চলে গেছেন আর জাকাত দিব না, তারা কাফের, তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কাফের ছিল তারা। কেউ যদি এইরকম ইসলামের কোনো বিধি বিধান অস্বীকার করে, যে বলুন, আর যদি বলে নোমেন বেবাদ না ছোড় বেবাদ, কিছু মানবো কিছু মানবো না, ব্যক্তি জীবনে ইসলাম মানি, যেমন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা, ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই, এইসব আপনাদের কথা, এগুলো এগুলো ঠিক না, রাষ্ট্রীয় ক্ষেত্রে না 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 ইসলাম নেই, সেখানে পালন করে না কিন্তু মেনে নিচ্ছে যে রাষ্ট্রীয় বিষয়ে ইসলামের বিধিবিধান আছে কিন্তু আমরা পালন করতে পারছি না, তাহলে সে ফাঁসে গুনাহগার। কিন্তু যদি বলে যে না রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো কিছু চলবে না, অচল, তাহলে সে কাফের, বা এগুলো মানি না। ধর্ম হচ্ছে এইখানে, ধর্ম হচ্ছে ব্যক্তি জীবনের সাথে, পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত, এমনকি বিয়ে শাদী তো তারা ধর্মকে মানতে চান না, বিয়ে শাদী তো ধর্ম মানলে মুসলিম মুসলিমকে বিয়ে করুন, না আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করি, একটা মেয়ে মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করছে, এই সেকুলার ধর্ম নিরপেক্ষতা, এই কুফরি ধ্যান ধারণা নিয়ে, যে ওখানে আমার ইসলাম কি আছে, আমি নামাজ রোজা করছি, আমি খ্রিস্টান বিয়ে করছি, জি কাফের, কাফের। কিছু মানবো কিছু মানবো না যদি কেউ বলে, চোরের হাত কাটা আজকাল মানবো না, এটা বর্বরতা, এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দায় শাস্তি, বলছে না নাস্তিকরা নাস্তিকদের মিডিয়া, কাফের যারা এই কথা লিখবে কোনো মিডিয়াতে, যারা বলবে যে মধ্যযুগীয়, মধ্যযুগীয় মানে ইসলামের বিধিবিধান দণ্ডবিধানকে তারা বলতে চাইছে, এগুলো নাকি বর্বরতা, সেখানে মৃত্যুদণ্ড চলবে না, আবার তাদের কোনো মহান নেতাকে মারলে আবার মৃত্যুদণ্ড, কিন্তু সাধারণ মানুষের রক্তের কোনো মূল্য নেই, অহরহ মরছে খুন হচ্ছে না, সকল স্তরের মানুষ সমান, সবার রক্তের মূল্য একই সমান, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতল, আল্লাহ খুনের ক্ষেত্রে কিসাস ফরজ করেছেন, আর নাফস বিন নাফস, জানের বদল জান, যে কারো জান হোক না কেন, প্রাণ হোক না কেন, সমান। ওয়ায়ুরিদুনা ইয়াতাখুযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি পথ, 50-50, কিছু ধর্ম করি কিছু দুনিয়াও করি, এটা মানবো এটা মানবো না, চলবে না। আল্লাহ বলছেন উলাইকামুল কাফিরুনা হাক্কা, এরাই তো সত্যিকারের প্রকৃত কাফির, যারা বলবে কিছু মানবো কিছু মানবো না, ওয়া তাদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এইরকম কাফেরদের জন্য আল্লাহ কাফের বলে আখ্যায়িত করলেন, দুনিয়া ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেল, আর আখেরাতে তাদের লাঞ্ছনা করার শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন। আল্লাহ আরো বলে সূরা আহজাবের 64 থেকে 69 পর্যন্ত, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'দা লাহুম সাইরা, আল্লাহ কাফেরদের জন্য কাফেরদের লানত করেছেন, অভিসম্পাত করেছেন, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন, খালিদিনা ফিহা, আমাদের সেখানে চিরস্থায়ী হবে, কারণ কাফের সুতরাং চিরস্থায়ী হবে, লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা, না কোনো বন্ধু পাবে না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে। আর তারপরে আরো সব কথাগুলি রয়েছে, যারা বড়দেরকে মেনেছে, নেতাদেরকে মেনেছে, মুরব্বীকে মেনেছে, হুজুরে কিবলাকে মানতে গিয়ে শির কুফরির ধর্মকর্ম করেছে, সেই দিন বলবে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে শাস্তি, এই পীর আমাকে পথভ্রষ্ট করেছে মাজারে নিয়ে গেছে, এই মোল্লাজি আমাদের মসজিদের ইমাম আমাকে মাজারে নিয়ে গেছে, আর সেখানে আমাকে চাদর চড়ানো করিয়েছে, এই সব করেছে, সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও, যাও সবাই জ্বলবে, যাও তোমার মুরব্বীও জাহান্নামে জ্বলবে, আর তুমি জাহান্নামে জ্বলতে থাকো, কারণ কুফরি কাজ করেছো।